ক্ষেত্রে আমি গভীর উদ্বেগ পড়ো। এক নম্বর, দুই নম্বর, আমি ভাবিছো আমি আজি রাজহুয়া সভায় এই সংগঠন সমূহে আমি বিশদভাবে আলোচনা করে আমি সিদ্ধান্তলে আহিছো যে আমি নাজিরার জনগণে আন ধরার সংবাদ পরিবেশনত আমি কোনো আউল দেখা নাই, আর যা মনে সজা অভিযোগ আনিছে সেইবিল আমি সম্পূর্ণরূপে মনে সজা আর ষড়যন্ত্রমূলক ব্যবস্থা বলে ভাবিছো। আমি পুনর্বার ডি ওয়াই সি সিক অনুরোধ জানাব খুঁজো যে অনুপ্রাগ আন ধরার বিরুদ্ধে যেটা মৌখিকভাবে যেটা শাস্তি বিধান করেছে এই উঠাই লোক কারণে আমি নিবেদন জানাইছো রাজহুয়া সভায়, আর পুনৰ বিবেচনা করে উঠাই লোলে দিছো, আর নাজিরার সংবাদ পরিবেশন কারণে অনুমতি দিব, অনুমতি প্রদান করবেন আমি অনুরোধ জানাইছো। যদি আমার রাইজর অনুরোধ রক্ষা নকরে তাহলে পরবর্তী ব্যবস্থা আমার রাইজে এটা আমি কৈফিয়ত তলব করা গোটে হয়েছি লিমিটেড টাইম আমি আমি অন বিহাফ অফ আয়ন ধরা আমি রাজহুয়া সভায় কোথ যে আকো কাম করবলে দিব, আমি বিশদভাবে আলোচনা করল কাম করবলে দিব। দুই নম্বর কথা হল যে যদিও ইয়াকো আপনার সন্দেহ করছে তাহলে আমি ক্ষেত্রভিত্তিক আপনার পরীক্ষা করব আলোচনা আমার রাইজর, আর যদি রাইজর ক্ষেত্রভিত্তিক আলোচনা করে যদি আরম্ভক আমি দুঃখ পাও আপনার আমি হাজু করে দিম যে সংবাদ দিয়া এই কথাটা মানে কবলে বিচার সেই কথাটকে ভালকে লিখিব জানা প্রস্তাবটা আমি বনাই লোকার মেইন বস্তু তিনটা প্রস্তাব থাকবে আমার। যদি প্রথম কথা হল কি তখন এই বস্তুর পর যদি আমি সিদ্ধান্ত করল তখন যে ষড়যন্ত্রমূলক হেরি হয়েছে এই অভিযোগ উঠাই লোক কারণে অনুরোধ জানাইছো। দ্বিতীয়টা হয়েছে পুনর বিবেচনার কারণে ক্ষেত্রে আসুক আহি পেলায় ইয়াতে ইনভেস্টিগেট করে পেলায় বস্তুটা বিবেচনা করে চাও হয় দ্বিতীয়টো হয়তো দ্বিতীয়টো হল যদি এইটো নকৰে এসপ্তাহ ভিতর যদি ইয়ার কোনো কার্যকরী ব্যবস্থা নলয় তেতিয়াহলে আমি এই দুটা সংগঠনে ডি ৱাই 365-ৰ বিৰুদ্ধে আমি যিকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আমি যিকোনো প্রতিবাদী কার্যসূচী লোলে পাই তিনটা প্রস্তাবে হোক।